Welcome friends, welcome to my channel. Today we are going to Khola Beach. It is hidden gem of South Goa. গতকাল আমরা সাউথ গোয়াতে পৌঁছেছি বিকেল নাগাদ। তো আজ আমরা সকাল সকাল স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি সাউথ গোয়ার সাইটসিং এর জন্য। প্রথমে অ্যাগন্ডা বিচ হয়ে আমরা এখন যাব কোলা বিচ। অ্যাগন্ডা বিচ থেকে কোলা বিচের ডিসটেন্স অলমোস্ট 6 কিলোমিটার্স, 20 to 25 মিনিটস আপনার স্কুটিতে লাগবে। চলুন ঘুরে আসি কোলা বিচ থেকে। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন, বেল বাটন প্রেস করে দিন আপডেটের জন্য। কোলা বিচের লাস্ট বেশ কিছু কিলোমিটার রাস্তা অলমোস্ট 3 to 4 কিলোমিটার্স, প্রচণ্ড রাফ। এখানে স্কুটি নিয়ে যাওয়ার সময় বেশ সাবধানে যাবেন, খুব উঁচু নিচু রাস্তা, পুরো লাল মাটির রাস্তা। অ্যাকচুয়ালি অনেকে বারণও করবে আপনাকে এই কোলা বিচে না যাওয়ার জন্য, এই রাস্তার জন্যই, কিন্তু যেতে পারলে খুব সুন্দর, সাবধানে যাবেন অবশ্যই। ফাইনালি আমরা কোলা বিচে পৌঁছে গেছি। উপরে বাইক রেখে আপনাকে নিচে নেমে যেতে হবে, বেশ কিছু সিঁড়ি আছে। দিস ইজ কোলা বিচ। উপর থেকে নিচের বিচের সৌন্দর্য দেখতে পাওয়া যাচ্ছে, বিচটা যেন উঁকি দিচ্ছে। দেখুন সাউথ গোয়ার হিডেন জেম কোলা বিচ, দিস ইজ ভেরি বিউটিফুল। এখানে একটাই স্ন্যাক্স আছে, এখানেই কিছু খাওয়া দাওয়া করলাম, থাকার মতো এটাই একটা জায়গা। খুব সুন্দর, আমি স্ন্যাক্স থেকে কোলা বিচের ভিডিওটা নিচ্ছি। নিচে আমি ডিটেলসে কোলা বিচ স্ন্যাক্সের ফোন নাম্বার অ্যান্ড ডিটেলস আমি দিয়ে দেবো। যদি কেউ ইচ্ছা করেন গিয়ে স্টে করতে পারেন। আমরা এখানে স্টে করিনি, আমরা পালোলেম থেকে স্টে করে এখানে ঘুরতে এসেছি। ¿Qué es eso?
তিনও সাথে আসবেন, যতটাই রাত্রে আসবেন সবখানে আসবেন।